আসসালামু আলাইকুম। আমার পিছনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে ধান কাটার মেশিন, এটাকে অনেকে রিপার বলে। তো এই মেশিনগুলো হচ্ছে সচরাচর যাদের ছোট জমি আছে বা বাণিজ্যিক চিন্তা করেন, একটু ভারী কাজ করতে চান, তাদের জন্য কিন্তু এই রিপার মেশিনগুলো। তো এই ধান কাটার মেশিনগুলো এর আগে আপনারা অনেক রকম দেখেছেন, বিভিন্ন কোম্পানির দেখেছেন, ভর্তুকির দেখেছেন, তবে এটা একদম নতুন বাংলাদেশে। কারণ হচ্ছে এটা ডিজেল ইঞ্জিনের, আগে যত দেখেছেন সব পেট্রোল। এটা ডিজেল, সাত হর্স শক্তির দিক থেকে বেশি, এর রো বেশি, এটা বেশি জায়গা ধরে কাটতে পারে। আগেরগুলো দেখেছেন তিনটা সারি পর্যন্ত কাটা যায়, এটাতে নর্মালি পাঁচটা থেকে সাতটা সারি কাটতে পারবেন এবং এলোমেলো ধান কিন্তু কাটা যায়। তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু ধান কাটা হচ্ছে অলরেডি, আর আমার পাশে দেখেন এটা সারিবদ্ধভাবে কিন্তু ধানগুলোকে কাটা হয়েছে। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এলোমেলোভাবে ধান রোপণ করা ছিল। অনেকেই প্রশ্ন করেন যে আসলে এলোমেলো ধান কাটা যাবে কি না, তবে এটা দিয়ে কাটা যাবে। প্রত্যেকটা মেশিনেই আমাদের যেগুলো আছে সেগুলো কাটা যাবে। যদি বাজেট একটু বেশি থাকে আপনারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন, আর এর থেকে কম বাজেটের আমাদের পেট্রোল ইঞ্জিন একটা আছে, পেট্রোল এই সেম মডেলের, ওটা একটু ছোট, তবে ওটা দিয়ে আপনারা হাল চাষও করতে পারবেন। এটাতে হাল চাষের ওই অপশনগুলো নেই, তবে মডিফাই করতে পারলে আপনারা হয়তো করতে পারবেন। তবে এটা খুবই শক্তিশালী ইঞ্জিন, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। এটার ভিডিও আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কতটা কাজ করে এবং অল্প সময়ে খুব দ্রুত কিন্তু ধানগুলো কাটতে পারে। তো প্রয়োজন যদি হয় এই মেশিনটার ডিসক্রিপশন আমাদের লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা ওয়েবসাইট চেক করে অর্ডার করতে পারেন, সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।